হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হলো 14 জুলাই, এখন বাজে রাত্রির 12টা, আর আজকে আমার বার্থডে। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা, আর এবছর বাড়ি যাওয়া হলো না, তাই আমরা দুদিনের জন্য একটু কাছাকাছি কোথাও ঘুরতে যাচ্ছি। চলো যাওয়া যাক। যাচ্ছি বেনারস, আসো। আমরা আজমগড়ে এই বাড়িটায় থাকি, তিনতলায়, ছাদটায় সবাই দেখেছ আগেই। আর আমরা আজকে যাব বাইকে করে, তাই এখন বাইকে লাগেজ বাঁধা হচ্ছে। দেখো সকালবেলা চারদিকটা ফাঁকা, সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এখন প্রায় 9:30 বাজে। লাগেজ বাঁধতে বাঁধতে একটু দেরি হয়ে গেছে, তা আমাদের পৌঁছাতে হয়তো 12টা বেজে যাবে। এবং মাঝে আমরা এক জায়গায় ব্রেক নেবো, একটু ব্রেকফাস্ট করবো, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। এখন বাজে বেলা 12টা, আর আমরা পৌঁছে গেছি বেনারস। এখন আমরা হোটেলে চলে যাবো, তারপর বাকিটা দেখেছি। ফোনে নেট চলছে না, ভাইসার নেই তো অকাজ করেছি। আমরা এখন এসেছি লাঞ্চ করতে, মিষ্টিতে এসে খুঁজে খুঁজে বাংলা হোটেল ভাগ করেছি। এখন মাছ ভাত খাওয়া অনেক দিন লাগে। তো আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা একটু হাঁটতে এসেছি। আমরা লাঞ্চ করলাম হোটেল জলযোগে, ওটা একটা বাঙালি হোটেল। আমরা ওখানে মাছ ভাত খেয়েছি, মাছ ভাতের প্লেট 150 টাকা করে। এছাড়া ওখানে নিরামিষ, আমিষ, মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেল গঙ্গা ব্র্যান্ডের ঠিক উল্টো দিকেই এই হোটেলটা রয়েছে। দশমিনা ঘাট থেকে পায়ে হেঁটে 5 মিনিট। বেনারসের নৌকা ভ্রমণের জন্য এখানে দু ধরনের বোট পাওয়া যায়, একটা হলো হ্যান্ড বোট আর একটা মোটর বোট। আবার এর মধ্যেও আপনারা দুই রকম ভাবে রেন্ট করতে পারেন, একটা হলো শেয়ারে আর এক রকম হলো নিজের পার্সোনাল। তবে পার্সোনাল বোটিং করার সময় দরদাম করে নেওয়া অতি আবশ্যক, না হলে এখানে ঠকতে পারেন। বেনারসের গঙ্গায় মোট 88টি ঘাট আছে। এখানে বেশিরভাগই পূজা অর্চনা এবং স্নানের কাজেই ব্যবহার করা হয়। 2টি মাত্র ঘাট আছে, মণিকর্ণিকা আর হরিশ্চন্দ্র ঘাট, যেখানে একমাত্র মৃতদেহ দাহ করা হয়।
এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানে হিন্দু নিয়মে মৃতদেহ দাহ করা হয়। এটি হলো বেনারসের প্রাচীনতম ঘাটগুলির মধ্যে অন্যতম। এটা হলো আসি ঘাট। বেনারসের বেশিরভাগ ঘাটগুলি 1700 খ্রিস্টাব্দের পর পুনর্নির্মাণ করা হয়েছিল। এখানে অনেক ঘাট আছে যেগুলি পৌরাণিক কথার সঙ্গে যুক্ত। এছাড়াও কিছু কিছু ঘাট আছে যেগুলি প্রাইভেটলি। এটা হলো মণিকর্ণিকা ঘাট। আর এখন প্রায় 7টা বাজতে যায়, আমরা তাই দশমেধা ঘাটের দিকে যাচ্ছি। কারণ 7টা থেকেই শুরু হবে সন্ধ্যারতি, এবং বেনারসের সব থেকে বড় আকর্ষণ হলো এই সন্ধ্যারতি। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের সন্ধ্যারতি দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের এন্ট্রান্স। তাই সকালে আমাদের এখানে আসার ইচ্ছা আছে। এখন আগের মতো আর বেনারসে সন্ধ্যারতি হয় না। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন একজন পুরোহিতই গঙ্গারতি করে থাকেন।
মার্কেটটা খুব সুন্দর, জাস্ট বাইরে মার্কেটটা, মেন মার্কেটটা ভীষণ ভালো লাগছে। তারপর রেস্টুরেন্ট থেকে পুরো ডাইরেক্ট দেখা যাচ্ছে নিচে। এতক্ষণ মার্কেটে ছিলাম, টুকটা কেনাকাটিও করেছি, আর এখন অর্ডার করা হয়েছে, দেখি কখন আসে। আজকে ঘোরাঘুরি, আবার কালকে।